প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 এপ্রিল 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আখি ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এখান থেকে প্রতি বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন আপনাদের দেখায় জামাল মামার। এখান থেকে জামাল মামা সুলভ মূল্যে কিন্তু গাভীগুরু বিক্রি করে থাকে। এই সপ্তাহে ওনার কাছে যে 5টা নতুন গাভী রয়েছে, এগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কী বাচ্চা, কোনটার কত লিটার দুধ, গাব অবস্থায় যে গরুগুলো থাকবে এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা দিবে, সেই সাথে আজকে মামার কাছে বাচ্চা কাটা একটা গরু আছে, অর্থাৎ উনি প্রেগনেন্ট অবস্থায় কিনে বাচ্চা দেয় সেই গাভীটা আজ 2 দিন হলো বাচ্চা কাটছে, এই ধরনের একটা গরু লসে বিক্রি করবে সেটাও দেখাবো। তো বিস্তারিত জানতে আশা করি আমাদের আজকের পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আল্লাহ রহম, আল্লাহ খুব ভালো রাখছে মামা। ঈদ কেমন কাটলো মামা? মোটামুটি আল্লাহ খুব ভালোভাবে কাটাইছে মামা। আচ্ছা, শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। আমার নাম জামাল উদ্দিন, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আর হারোপাড়া গ্রাম ঢুকতে গেলে যে কবরস্থানটা আছে, কবরস্থানের মেন গেটের সামনেই আখি ডেয়ারি ফার্মের মালিক আমি। আচ্ছা, কতগুলো গাভী কিনছেন এই সপ্তাহে মামা? ঈদের পরে মনে করেন 5টা গাভী কিনছি মামা। 5টা আছে? জি জি, 5টা। কেমন দাম থেকে দেখাবেন এগুলো? এগুলো মামা 1,85,000 থেকে 1,25,000 পর্যন্ত। 1,25,000 থেকে 1,85,000, 85 থেকে বিগ সাইজ হবে? 85টি একদম বিগ সাইজ না, কিন্তু গরু ছোট হলেই তো হবে না মামা, কিন্তু খুব মানের গরু, ভালো গরু মামা। তো চলেন এক এক করে প্রতিটা গাভীর সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। চলেন মামা দেখাই। 1 নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসেন, এটা হচ্ছে মাঝারির থেকে বড়, খুব বিগ সাইজ না। এটা কি জাতের? এটা মামা অরিজিনাল একটা হলস্টেন ফ্রিজিয়ান জার্সি, একটু মনে হয় মিষ্টি আছে মামা। হলস্টেন ফ্রিজিয়ান জার্সি ক্রস, জার্সি একটু মিষ্টি আছে বলতে দেখেন কানের কানগুলো দেখেন, একবার ছোট ছোট কান, বড়ের পাতার মতো না, একবার বড়ের পাতার মতো ছোট ছোট কান। দাঁত কয়টা? দাঁত 2 দাঁত মামা। 2 দাঁত? 2 দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা সঙ্গে? সার বাচ্চা মামা। সঙ্গে হচ্ছে সার বাচ্চা। সার বাচ্চাটার বয়স কেমন? মোটামুটি 6-7 দিন হলো মামা। 6 থেকে 7 দিনের মতো? জি জি জি। আচ্ছা, এখন এই অবস্থায় দুধ কেমন, কত লিটার করে টানতেছেন? বারে বারে মামা এখনো দেখেন লাবির টাবির পানি মামা, এখনো লাবির দেখেন পানি। আচ্ছা আচ্ছা। এখন বারে বারে টানতে দিই, তাতে দেখা যাচ্ছে এই গরুগুলো মোটামুটি 14-15 দুধ থাকবে মামা। 14 থেকে 15 কেজি? জি জি। কতদিন পর আসতে হবে? গাভীগুলো মোটামুটি ধরেন আর 4-5 দিন পরে আলি পরেই দেখেন দুধটুকু আপনি হয়তো মিলে দিতে পারবো। আচ্ছা, এখন 14 থেকে 15 কেজি যে কেউ দহন করে নিয়ে যেতে পারবে, তবে 4-5 দিন পরে আসলে ভালো হয়। জি 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 জি। দাম কেমন? দাম মামা 1,85,000। 185? জি জি। দরদামের সুযোগ আছে? হালকা সুযোগ আছে মামা। আচ্ছা চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাবো। চলেন দেখাই। 2 নম্বর সিরিয়ালে মামা আরও একটি গাভী নিয়ে আসলেন মাঝারি আকৃতির, এটা কি জাতের গাভী? এটা মামা হলস্টাইন ফ্রিজিয়ান মামা। হলস্টাইন ফ্রিজিয়ানের দাঁত কয়টা? এর দাঁত মামা 6 দাঁত হয়ে গেছে মামা। 6 দাঁত? জি জি জি। আর 2টা উঠবে না? হ্যাঁ, আর 2টা উঠবে মামা। আচ্ছা, 6 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা মামা সেকেন্ড বাচ্চা মামা। দ্বিতীয় বাচ্চা? কি বাচ্চা করলো এবার? এটা বকনা বাচ্চা মামা। বকন বাচ্চা? বাছুরের বয়স কতদিন? বাছুরের বয়স মোটামুটি 6 দিন। 6 দিন ফুল? ফুল 6 দিন। আচ্ছা, দুধ কেমন আসছে? দুধ মোটামুটি ধরেন সকালে 7:30-8 চলে আসে মামা। 7:30 থেকে 8? জি জি। বিকেলে? বিকেলে ধরেন 5:30-5। 5 থেকে 5:30? 7:30-12? হ্যাঁ। আচ্ছা, এটা 2 বেলা কত লিটার দুধ আসবে? 15 গ্যারান্টি দাও মামা। 15টা 2 বেলা গ্যারান্টি? গ্যারান্টি। কতদিন পর আসলে গ্যারান্টি? মোটামুটি ধরেন 2-3 দিন পরে, ধরেন 2-3 দিন পরে 15 গ্যারান্টি। দাম? দাম মামা 1,75,000। 175,000? জি। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাবো। চলেন দেখাই। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন মামা, সাদা কালো, কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মামা। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত কয়টা? এটা 4 দাঁত মামা। 4 দাঁত? 4 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা প্রথম বাচ্চা মামা। 4 দাঁত প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, এখন পেটে বাচ্চা আছে? পেটে বাচ্চা। সময় কেমন আছে? সময় বেশি নাই মামা, এগুলো 2-4 দিনের মধ্যেই বাচ্চা হবে। 2 থেকে 4 দিন, মানে খুব একটা সময় নেই, যে কোনো মুহূর্তে বাচ্চা হতে পারে। বাচ্চা হতে পারে, দেখেন অনেক তলা হয়ে গেছে। আর গরু ধরেন মামা খুব ঠান্ডা আছে দেখেন। আচ্ছা, এখন ঠান্ডা আছে? একবারে ঠান্ডা গরু দেখেন, কিচ্ছু বলবে না, এখন উলান পালানের জায়গা আছে মামা। ১৩-১৪ কেজি? দামে কেমন? 175,000। চলেন 4 নম্বরে গাভী দর্শকদের দেখুন। 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, এটা একদম ফ্রেশ সাদা, কি জাতের?
এটা মামা মানুষ রানী শঙ্কর বলে ডাকে, কিন্তু আসলে অরিজিনাল এটা ফ্রিজিয়ান গরু মামা। আচ্ছা, দাঁত কয়টা? এটা দাঁত মামা চার দাঁত। চার দাঁত, চার দাঁত। একটা বডিতে একটা কালোর কোনো অংশও নাই? না মামা, পুরাই সাদা। না, এই কানে একটু কালোর অংশ আছে। ওই কানে? হ্যাঁ, কানে একটু আছে। আচ্ছা, দাঁত বয়স কয়টা? চার দাঁত মামা। চার দাঁতে প্রথম না দ্বিতীয়? না, এটা দ্বিতীয় মামা। দ্বিতীয়? জি জি। এখন কি প্রেগন্যান্ট অবস্থায়? এখন প্রেগন্যান্ট অবস্থায়। কত মাস প্রেগন্যান্ট আছে? গোটা মোটামুটি মামা নিম্নে 25 দিন টাইম আছে মামা। এখনো 25 দিন? জি জি। দুধ মারবে কেমন এগুলো? গরুগুলো দুধ মামা আমার মানে মানে খামারের হিসেবে আগের বিয়ে 16-17 দুধ পাইছে মামা। এই বিয়ে কেমন আসবে? এই বিয়ে তো 100 আলু বেশি হবে মামা। আচ্ছা, 16ই ধরবো। হ্যাঁ, এখন দর্শক বাড়িতে মানে দৈর যেটা নিয়ে মানে ই করে আইডিয়া করে নিবে। দাম? এটার দাম মামা 1,85,000। 185,000? জি জি জি। রেডি হলে কেমন দাম হবে এগুলো? এই গরুগুলো মামা রেডি মানে বাচ্চা মাচ্চা হয়ে গেলে মামা 2-এর উপরে চলে যাবে। আচ্ছা, এখনকার দাম 185? জি জি জি। চলেন শেষ গাভীটা দর্শকদের দেখাই। চলেন দেখাই। 5 নম্বর সিরিয়ালে মামা সবশেষ একটা গাভী নিয়ে আসলেন, মাঝারি। এটা কি জাতের? এটা মামা রানী শঙ্কর বলে, কিন্তু আসলে না, অরিজিনাল এটা হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত কয়টা এটা? এটা দুই দাঁত মামা। দুই দাঁত? দুই দাঁত। আচ্ছা, এটা কি পেটে বাচ্চা না কি অবস্থায় আছে? না মামা, এই গরুটা বাচ্চা দিয়েছে 6 দিন। 6 দিন? 6 দিন বাচ্চার বয়স, কিন্তু দুদিন ধরে বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, মানে 2 দিন আগে বাচ্চা কাটছে। এখন কি বাচ্চা গাভী খাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, খাওয়া দাওয়া সব ক্লিয়ার, দুধ আছে মামা, একে 10 দুধ গ্যারান্টি মামা। 10টা দুধ গ্যারান্টি? একবারে গ্যারান্টি। দুই দাঁত, দুই দাঁত বয়স। দুই দাঁতে প্রথম বাচ্চা দিয়েছিল, বাচ্চা দেওয়ার বয়স 6 দিন, কাটার বয়স 2 দিন। 2 দিন। দাম কেমন? এটার দাম কোন দর্শক বাইলে আমার কিনা অনেক টাকা মামা, ওটা আমি আর তো পাবো না মামা। এখন লস হবে? এখন লস হবে মামা, তে লস যাই হোক 1,25,000 টাকা লো মামা। 125? 125। আচ্ছা মামা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নম্বর মামা স্ক্রিনে দিয়ে দিবেন। আচ্ছা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো, দর্শক ভাই তো সচরাচর দেখতেইছে সে নেই, তারা আমি গরু কাটা দেখাইলাম, যাচাই বাছাই করে ব্যাপক বিবেচনা করে দেয় শুনে কিনবে, কি বলবো। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। যদি কোনো হয়তো রাস্তাঘাটে কোনো সমস্যা হয়তো ফোনের মাধ্যমে জানিয়ে নিলে তো আমি এইভাবে কীভাবে আসবো হয়তো আমি বলে দিলাম। অসংখ্য ধন্যবাদ। তোর কালেকশনে 5টা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।